7টা থেকে আমরা ভোট শুরু করেছি, খুব ভালোভাবে ভোট শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। তারপরে তো মাঝখান থেকে এই মানে কতগুলো লোক কালো সাদা কাপড় মুখে বেঁধে একদম সব মানে আমাদের ওপরে হাঙ্গামা মানে আক্রমণাত্মক মনোভাব নিয়েই ওনারা ঢুকেছিলেন। কালো বক্স টাক্স সব খুলে ঢেলে দিয়ে ছাপ্পা ভোট মেলে কেন্দ্র বাহিনী ছিল কেন্দ্র বাহিনী ছিল। কতটা আতঙ্ক আছে? অনেক কি ভাবছেন এখন কি করবেন? সেক্টরকে জানাবেন? অবশ্যই সেক্টর কি বলছে? সেক্টরকে জানাবো, ভিডিও অফিসারকে জানাবো। কি বলছে? বলছে আসছে জেটিং কি স্যার নিল নিয়ে ওরা বক্সে ঢোকাতে লাগলো। তারপর আরো কিছু ছেলে এলো, তারা ব্যালট বক্স গুলো নিয়ে চলে গেল। দেখা গেলো যে আপনার সামনে তো ব্যালট বক্স মাথায় করে নিয়ে চলে যেতে সবাই নিরাপত্তা যারা ছিল তাদেরকে জানাবেন? তো পুলিশ স্যারকে ফোন করছি, উনি আমার ফোনটা রিসিভ করতে মিনিমাম সময় করে এই ঘরে একদম নেটওয়ার্ক নেই, খুব নেটওয়ার্ক কম। কেন্দ্র বাহিনী ছিল এমনিতে? না, ডাব্লিউপি একজন। তো কি উনি কি আপনাদেরকে সুরক্ষার ভাবে রেখেছিলেন? উনি বাইরে থেকে ছিলেন, বাইরে থেকে ওনার সব লাইন ঠিক করছিলেন একজন। কতটা আতঙ্কে আছেন জানিয়েছেন সেক্টরকে বা ভিডিওকে? কি বলছে? অপেক্ষা করবে ফোর্সেস। যদি নতুন করে হচ্ছে ভোট গ্রহণ শুরু হয় আপনারা কি থাকবেন এখানে? না 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 না।